পথেরানো যিশু সাথে সাথে চলো আমার জীবন। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমাদের একমাত্র মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের সমস্ত প্রশংসা, সমস্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিশেষ মুহূর্তে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর সেই প্রত্যাশা রেখেই আজকে আপনাদের সম্মুখে আবারও দাঁড়িয়েছি পবিত্র ঈশ্বরের বাণী, পবিত্র বাইবেল থেকে একটি অংশ নিয়ে। আমরা জানি যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন এই অন্ধকারময় জগৎকে আলোকিত করার জন্য, আর সেই উদ্দেশ্যে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যোহন লিখিত সুসমাচার তার 3:21 আলোকে আমরা এই সময় আলোচনা করব। ঈশ্বর বাক্য এই কথা বলে, কিন্তু যে সত্যের পথে চলে সে তার জীবন আলোকিত করে। আর সেজন্য আজকে এই পবিত্র বাণীর উপরে আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব, আর সে বিষয়ে কিভাবে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি, কিভাবে আমাদের জীবনকে আলোকিত করতে পারি। সম্মানিত সুধি, অধিকাংশ ফুল এবং চারা গাছ তারা কিন্তু সূর্যের আলোকের দিকে, অর্থাৎ সূর্যের দিকে মুখ করে তারা বৃদ্ধি পায়। আর ঠিক একই রকমভাবে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, তারা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের প্রতি দৃষ্টি রেখেই প্রত্যেকে বিশ্বাসী তারা বৃদ্ধি পায়। সেজন্য আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, আমি সেই জগতের আলো, যে আমাতে থাকে সে কখনো অন্ধকারে পতিত হবে না, সে অন্ধকারে যাবে না। আজকে প্রভু যীশু খ্রিস্টের এই বাক্য নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। তাই তো দাউদ তিনি তার গীতে, গীতসংহিতা 119 গীতের 105 এই কথা লিখেছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আজকে আমাদের সেই পথের আলোক হল প্রভু যীশু খ্রিস্টের এই বাণী। আর সেই প্রভু আমাদেরকে আজকে এই কথা বলছেন, যারা খ্রিস্টের সেই আলোতে চলবে তারা কখনো মন্দতার দিকে যাবে না, তারা অন্ধকারের দিকে যাবে না। আলো উত্তাপ বিকিরণ করে এবং মোমকে গলিয়ে দেয়, কিন্তু কাদাকে কিন্তু শক্ত করে। এই আলো একটি দ্রব্যকে গলিয়ে দেয় যেমন মোম, কিন্তু আবার নরম কাদাকে এই সূর্যের উত্তাপের মধ্য দিয়ে সেটিকে শক্ত করে দেয়। ঠিক একই রকমভাবে খ্রিস্টের আলো পবিত্র আত্মার তীক্ষ্ণ প্রভাব আগ্রহী হৃদয়কে, আগ্রহী ব্যক্তি হৃদয়কে একদম নরম করে তোলে। কিন্তু যারা এই সত্যকে অস্বীকার করে, যারা খ্রিস্টকে অস্বীকার করে, তার বিশ্বাসকে অস্বীকার করে, তাদের হৃদয়কে তিনি শক্ত করে তোলেন। অনেকদিন আগের কথা, অনেক আগের কথা আর সেটি বলছি, যে একসময় যারা অপরাধ করত, যাদেরকে জেলখানায় কয়েদি হিসেবে রাখা হতো, তাদের শাস্তি হিসেবে অন্ধকার জেলের সেই ছেলে রাখা হতো। অর্থাৎ এমন অন্ধকার যেখানে তারা দীর্ঘ হয়তো 15-20 কোনোদিন তারা আলোর মুখ দেখেনি, এরকম অন্ধকারের মধ্যে তাদের রাখা হতো। একসময় প্রচণ্ড ভূমিকম্পের কারণে জেলখানার ছাদ ভেঙে যায় এবং অনেকে সেই আহত কয়েদিদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে সেই অনেক সেই সেনাবাহিনী বা সেই উদ্ধারকারী দল তারা সেখানে উপস্থিত হলো। কিন্তু যখন সেই কয়েদিরা সেই অন্ধকার থেকে আলোর মুখ দেখল, আর তখন সেদিকে তারা তাকাতে পারছিল না, এবং সেই কয়েদি বারবার বলছিল, আমাকে কোথায় নিয়ে এলেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমাকে সেখানে নিয়ে চলুন, আমি যেখানে আগে ছিলাম। কারণ সে অন্ধকারে থাকতে থাকতে অন্ধকার জগতের মানুষ হয়ে গেছে, এখন আলো তার জীবনে এখন আর কাজ করছে না, তার জীবনে আরও অন্ধকার হয়ে আসছে।
সেজন্য খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, আমি এই কথা বলতে চাই যে আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরাও তারা বিভিন্ন অন্ধকার পথে গিয়ে তারা কিন্তু খ্রিস্টকে অস্বীকার করছে, এবং অনেকে তারা নিয়মিত উপাসনায় যোগ দেয় না, নিয়মিত প্রার্থনা করে না, পবিত্র বাইবেলের বাণী তারা শুনে না বা নিজেরা পাঠও করে না, কিন্তু একজন নিজেকে একজন খ্রিস্ট বিশ্বাস হিসেবে তারা স্বীকার করে। এই সময় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা সেই কয়েদির মতো, তারা খ্রিস্টকে বিশ্বাস করেছে কিন্তু তারা অন্ধকারে জীবনযাপন করছে। প্রভু যীশু খ্রিস্টের এই বাক্য আমাদেরকে উৎসাহিত করছে, আমরা অন্ধকারের লোক নই, আমরা আলোর সেই পথে চলতে চাই। আর প্রভু যীশু বলছে যে আমি সে জগতের আলো। সেইভাবে প্রভু যীশু খ্রিস্টকে যারা প্রত্যাখ্যান করে তাদের অনেকের জীবনে এরকম অভিশাপ নেমে আসে, তাদের জীবনে অন্ধকার নেমে আসে, তারা যে কাজ করে সেই কাজে তাদের কোনো কৃতকার্যতা বা সাকসেসফুলনেস অনেক সময় দেখা যায় না, কারণ প্রভু যীশু খ্রিস্টের সেই বাক্যানুসারে তারা জীবনযাপন করে না, এবং তাদের হৃদয় অনেক কঠিন হয়ে যায় এবং তারা সেই পাপের পঙ্কিলতার মধ্যে জীবনযাপন করে। জুহন তার 8:12 এই কথা বলছে, আমি সেই জগতের আলো, যে আমাতে জীবনযাপন করবে সে কখনো অন্ধকারে চলবে না, সে কখনো মন্দতায় চলবে না, সে কখনো পাপের মধ্যে চলবে না। তাই আজকে প্রভু যীশু খ্রিস্ট এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে নতুনভাবে উৎসাহ দিচ্ছে, আমরা যদি অন্ধকারের মধ্যে থাকি, আমরা যদি মন্দতার মধ্যে থাকি, কিন্তু আমরা যেন ফিরে আসি। এবং প্রভু তিনি আমাদেরকে আজকের এই সকালে তিনি আহ্বান করছেন যেন আমরা অতীতের সমস্ত অন্ধকার ভুলে গিয়ে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা সুন্দর সুসম্পর্কের মধ্য দিয়ে আমরা আবার আলোকে ফিরে আসি। তাই প্রভু আমাদেরকে সে আহ্বান করছে, যদি ঈশ্বরের সেই অনুগ্রহ আলোক শক্তি আজও আপনাকে আকর্ষিত করে, তবে সেই ধার্মিকতার সূর্যের দিকে আপনি মন ফেরাতে পারেন এবং আপনি সেই ক্রুশের কাছে ফিরে আসতে পারেন, প্রভুর কাছে আপনি নতজানু হয়ে ক্ষমা প্রার্থী হয়ে আপনি স্বীকার করুন যে আপনি একজন পাপী, আমি একজন পাপী। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দুহাত বাড়িয়ে আমাদেরকে আহ্বান করছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব, আমি তোমাদের মুক্তি দেব, আমি তোমাদেরকে পরিত্রাণ দেব, আমি তোমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসব। তাই প্রভু যীশু খ্রিস্ট আজকের এই সকালে আমাদের সকলকে আহ্বান করছেন যেন আমরা অন্ধকারের সেই মন্দতার সমস্ত কাজ পিছনে ফেলে দিয়ে আজকে আমরা আলোর দিকে আসি। আজকে সমাজের দিকে যদি তাকাই, অধিকাংশ লোক তারা নিয়মিত উপাসনায় যায় না, তারা নিয়মিত প্রার্থনা সভা করে না, নিয়মিত ব্যক্তিগত ধ্যান প্রার্থনা করে না, তারা কি করে, অনেকেই দেখেছি আমরা যে তারা সেই অর্থের লোভ, সম্পদের লোভ, এই কারণে তারা জগতের মানুষ হিসেবে জীবনযাপন করতে চান। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি ভিন্ন, তোমরা কিছুই করতে পারো না, আমা ভিন্ন, তোমরা কিছুই করতে পারো না। যদি আপনি সম্পদের অধিকারী হতে চান, তবে কিন্তু খ্রিস্টের অনুগ্রহ ছাড়া, তার আশীর্বাদ ছাড়া আপনার জীবনে সেই সম্পদের মালিক আপনি হতে পারবেন না, হয়তো হতে পারেন অনৈতিকভাবে, অবৈধভাবে। আর সেই কারণে কিন্তু আজকে সারা বিশ্বে অনেক স্থানে অনেক জায়গায় এই দুর্নীতিগ্রস্ত হচ্ছে, অনেকে মন্দভাবে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছে, যে অর্থ কিছুদিনের জন্য তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আনন্দ দিচ্ছে, কিন্তু আবার পরবর্তীতে তারা বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন মন্দতার দিকে সমস্ত অর্থ তারা ব্যয় করে দিচ্ছে। তাই প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমা ভিন্ন, তোমরা কিছুতেই জয়ী হতে পারো না, আমা ভিন্ন, তোমরা কখনোই আলোতে আসতে পারো না। তাই তিনি আজকের এই সকালে তিনি আমাদের আহ্বান করছেন যেন আমরা সেই আলোর দিকে আসি, সে খ্রিস্টের সমস্ত অনুগ্রহের দিকে আসি এবং তার কাছে এসে আমাদের জীবন উৎসর্গ করি। তাই তো প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসলেন মানব রূপে, যেন আমাদের মতো পাপী মানুষদেরকে পরিত্রাণার্থে তিনি তার জীবন উৎসর্গ করেন, এবং তিনি উৎসর্গ করেছেন আমাদেরকে, তিনি তার রক্ত দ্বারা ক্রয় করেছেন, রক্ত দ্বারা ধৌত করেছেন, যেন আমরা প্রত্যেকেই আমরা তার ক্রুশের নিচে এসে আমরা সমস্ত পাপের ক্ষমা পাই এবং অনন্তকাল খ্রিস্টের সঙ্গে
থাকার সে সুযোগ পাই। তাই আমি সকলকে আহ্বান করি, আসুন আমরা সকলে আমাদের লোভ অহংকার বিবাদ আমাদের সমস্ত পাপ মন্দতা ভুলে গিয়ে আমরা খ্রিস্টের সে আলোর পথে আসি, যে আলো আমাদের নতুন দিক নির্দেশনা দেবে, যে আলো আমাদের নতুন পথ দেখাবে, যে আলো আমাদেরকে একটা আনন্দময় জীবনে নিয়ে যাবে। আর সেই আহ্বানে আমরা সকলে সাড়া দিই এবং যেন আমরা নতুনভাবে আমাদের জীবন আমরা শুরু করি। আজকের এই সময় ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আপনারা অনুপ্রাণিত হন, আপনারা নতুনভাবে আপনাদের শপথ করুন, নতুনভাবে খ্রিস্টের কাছে ফিরে আসুন, তিনি ক্ষমার মধ্য দিয়ে আপনাকে তার সেই আলোর পথে নিয়ে যাবেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি, পবিত্রতম পিতা আমি কৃতজ্ঞ যে আজকে এই তোমার বাক্য আমাদেরকে নতুন উদ্দীপনা যোগায়, নতুন সাহস যোগায়, কারণ তুমি অন্ধকারের সমস্ত সেই মন্দতাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি সেই আলোর দিকে নিয়ে আসার জন্য তুমি এই জগতে এসেছিলে এবং তুমি আমাদেরকে আহ্বান করছো যেন আমরা প্রত্যেকেই অন্ধকারের সমস্ত কিছু ফেলে দিয়ে আমরা তোমার আলোর কাছে আসি এবং অনন্তকাল প্রভু তোমার সঙ্গে থাকার সেই সৌভাগ্য আমরা লাভ করি। আমি প্রার্থনা করছি আজকে এই বাক্য যারা শুনছেন তারা সকলেই যেন এই বাক্যের কাছে এসে তারা আলোকিত হয়, তারা নতুন জীবন লাভ করে, তাদের জীবনে আশীর্বাদ আসে, তাদের জীবনে প্রভু সমস্ত প্রকার দিক নির্দেশনা তুমি দিয়ে থাকো। আজকে প্রভু প্রার্থনা করছি তাদের পরিবারকে আশীর্বাদ করো, তাদের জীবনকে আশীর্বাদ করো, তাদের সমস্ত কাজে যেন কৃতকার্য হয় তুমি সে আশীর্বাদ দান করো, যেন তোমার প্রতি বিশ্বস্ত থেকে আমরা প্রত্যেকেই তোমার ধার্মিকতায় জীবনযাপন করি। তুমি আমাদের সমস্ত দুর্বলতা অযোগ্যতা সমস্ত পাপ তুমি ক্ষমা করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো সঙ্গে চলো। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রসেহত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। সম্মানিত সুধী, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের এই বাক্য আমরা মিডিয়াতে দিচ্ছি, আপনারা দয়া করে শ্রবণ করুন এবং আত্মিকভাবে বৃদ্ধি করে খ্রিস্টের সঙ্গে জীবনযাপন করার সেই সৌভাগ্য লাভ করুন। ধন্যবাদ সকলকে। এই বাক্য শোনার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব।